হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আজকে আমাদের নতুন একটি রেসিপি, পেঁপে রসুন দিয়ে পেঁপে শুক্ত। তোমাদেরকে স্বাগত জানাই রেসিপিস বাই মাই কিচেন আমাদের পেজে। আজকে আমরা টুকরো টুকরো করে, পাতলা পাতলা স্লাইস করে, চিকন চিকন করে, সাইজ করে পেঁপে কেটে রেখেছি। আমি একটা আস্ত বড় পেঁপে নিয়েছি, পেঁপেগুলো কেটে নিয়েছি শুকু রান্না করার জন্য। আর রসুন নিয়েছি, এখন আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা তোমরা একটু বেশি দিবে, কারণ এটা খুবই নর্মাল মশলা ছাড়া একটা খাবার, শুক্তো পেটের জন্য খুব ভালো, আর এমনিতে গরমের মধ্যে খেলে খুবই ভালো লাগে। প্রথমে তেলের মধ্যে আমরা রসুনগুলো দিয়ে দিলাম, রসুনগুলো ভাজা হবে, এখন বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। এই খাবারটা খুবই একটা স্বাস্থ্যসম্মত খাবার, কারো যদি পেটের ব্যথা বা পেটের সমস্যা থাকে বেশি গরমে আমরা এই খাবারটা খেতে পারি, খুবই ভালো, খুবই মজার, টেস্টি একটা খাবার। তোমরা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো, বাসায় ট্রাই করে তোমরা দেখতে পারো কেমন লাগে। অতিরিক্ত গরম যখন পড়ে তখন এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। ভাতের আগে তোমরা ভাত খাওয়ার শুরুতেই এটা খেতে পারো, অল্প একটু ভাত নিয়ে তোমরা এই শুক্তো দিয়ে খেতে পারো। এখন আমার রসুনগুলো হালকা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, মধ্যে দেখা সুবিধার্থে আমি কড়াইটা ঘুরিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ রসুনগুলো বাদামি কালার হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এখন আমরা রসুনগুলোর মধ্যে পেঁপেগুলো ছেড়ে দেবো, একটু জল ছিল পেঁপের মধ্যে বাটিটাতে, এটা সহই দিয়ে দিয়েছি, তোমরা জলগুলো ছাড়িয়েও দিতে পারো। পেঁপেগুলো আমরা একটু তেলের মধ্যে ভেজে নেব, পেঁপেগুলো একটু ভেজে নিলে পেঁপের যে একটা গন্ধ এটা চলে যাবে। পেঁপেটা একটু ভাজা হতে থাকবে, এখন আমরা পেঁপেগুলো তেলের মধ্যে হালকা ভাজা হচ্ছে, এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, হালকা অল্প, হাফটা চামচ, কমও দিতে পারো তোমরা পরিমাণ বুঝে যতটুকু পেঁপে। হালকা শুধু কালার হওয়ার জন্য আমরা হলুদটা ব্যবহার করবো, আমরা আর কোনো মশলা এটার মধ্যে ইউজ করবো না, কোনো কিছুই না, শুধু রসুন, পেঁপে আর একটু লবণ, কিছুটা পরিমাণ এক চামচের চার ভাগের এক ভাগ আমরা হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখন আমরা এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব, যাতে পেঁপের গন্ধটা চলে যায়। পেঁপের ঘাস ঘাস গন্ধটা চলে যাওয়ার জন্য সবজির এখন আমরা এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে নিলাম, পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। 10 থেকে 15 মিনিট লাগবে পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য, পেঁপেটা সিদ্ধ না হলে তোমার পেঁপেটা সিদ্ধ হতে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ হলুদের পরিমাণটা ঠিকঠাকই দেখা যাচ্ছে, আমরা উঠিয়ে দেখে নিলাম পেঁপেটা কতটুকু সিদ্ধ হয়েছে। এখন আমরা এটাকে আবার ঢাকা দিয়ে নিব, এখন আবার থাকবে 10-15 মিনিট, পরে আমরা ফিরে আসলাম, পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে পেঁপের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব শুক্তোটা রান্না হওয়ার জন্য, কারণ শুক্তোটা থাকবে পাতলা, পাতলা দরকারই হবে শুক্তোটা। পরিমাণ মতো তোমরা যার যতটুকু দরকার পেঁপের পরিমাণ অনুযায়ী তোমরা জল দিয়ে দিবে শুক্তোর মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমি নাড়িয়ে দেখাচ্ছি পরিমাণটা জলে কেমন থাকবে, পাতলা থাকবে।
শুক্তটা, এই জন্য আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম শুক্তোর মধ্যে। এখন আমরা অপেক্ষা করব শুক্তটা ফোটার জন্য, যতটুকু বলক না আসে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। দেখতেই পাচ্ছি আমাদের শুক্তটা প্রায় হয়ে যাচ্ছে, বলক চলে আসছে, পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা আমরা দেখব, লবণ চেক করব। আমার শুক্ত হয়ে গিয়েছে। এখন আমরা একটা বাটিতে শুক্তটা নামিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা হালকা হলুদ কালার আসছে, ধোয়া উঠছে শুক্ত থেকে, পাতলা পরিমাণে পাতলা ঝোলের মতো হয়েছে। তোমরা এটা একটা বাটির মধ্যে আলাদা নিয়ে, ভাতের মধ্যে সরাসরি না দিয়ে একটা আলাদা বাটিতে নিয়ে অল্প পরিমাণে ভাত দিয়ে এটা খেতে পারবে। পেটও ঠান্ডা থাকবে, খেতেও খুব ভালো লাগবে, খুবই মজাদার একটা খাবার। তোমরা এই রেসিপিটা বাসায় ট্রাই করবে, কমেন্টে আমাদের জানাবে, লাইক দেবে, আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে, যাতে নতুন কোনো রেসিপি আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন। আজকে এখানেই, বাই বাই, টাটা।